ভারতীয় রেল আপনার শুভ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে। ভারতীয় রেল আপনার শুভ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে। প্রিয় দর্শক বন্ধুরা, এটি হচ্ছে ভারতীয় রেলওয়েসের সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। তো হাওড়া টু এনজিপি এবং এনজিপি টু হাওড়া জংশন পর্যন্ত এই বন্দে ভারত এক্সপ্রেস চলছে। তো আজকের এই ভিডিওতে হাওড়া থেকে এনজিপি যাওয়ার যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, তার স্টপেজ কোথায় রয়েছে এবং টাইম টেবিল কী, এবং এনজিপি টু হাওড়া জংশন পর্যন্ত যে বন্দে ভারত এক্সপ্রেস তার টাইম টেবিল নিয়ে ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাওড়া জংশন টু এনজিপি জংশন বা এনজিপি জংশন টু হাওড়া জংশন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছ দিন চলছে। শুধুমাত্র বুধবার বাদ দিয়ে বাকি দিনগুলোতে অর্থাৎ সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই ছ দিন কিন্তু এই ট্রেনটি এনজিপি টু হাওড়া এবং হাওড়া টু এনজিপি যাতায়াত করছে। শুধুমাত্র বুধবার কিন্তু এই ট্রেনটি চলছে না। হাওড়া টু এনজিপি এই 562 কিলোমিটার জার্নির মাঝে কিন্তু শুধুমাত্র তিনটি স্টপেজ রয়েছে, বোলপুর, শান্তিনিকেতন, মালদা টাউন এবং বারসই জংশন। ট্রেনটি হাওড়া জংশন ছাড়ে সকাল 5:55, বোলপুরে পৌঁছায় 7:43, মালদায় পৌঁছায় 10:32, বারসই জংশনে 11:38 এবং অবশেষে এনজিপি পৌঁছায় দুপুর 1:25। আবার এনজিপি টু হাওড়া জংশন যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, সেই এনজিপি স্টেশন ছাড়ে বিকাল 3:05, বারসই জংশনে পৌঁছায় 4:33, মালদা টাউনে পৌঁছায় বিকাল 5:50, বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায় 8:22 এবং হাওড়া জংশনে পৌঁছায় 10:35। ভারতীয় রেল আপনার শুভ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে।